হ্যালো বাচ্চারা, কেমন আছে সবাই? আজকে আমাদের গল্প হলো আঙুর ফল টক। তিন দিন ধরে অনবরত বৃষ্টি হওয়ার কারণে একটা শিয়াল খাবারের খোঁজে কোথাও বেরোতে পারেনি। খিদির জ্বালায় থাকতে না পেরে শিয়ালটি বনের মধ্যে খাবারের সন্ধানে ঘুরতে লাগল। হঠাৎ একটি ঝোপের দিকে তার নজর পড়ল। সে দেখল ঝোপের পাশে একটি আঙুর গাছ এবং অনেক পাকা আঙুরের থোকা ঝুলছে সেখানে। খিদের জ্বালায় সেই আঙুর খেয়েই পেট ভরাবে বলে শিয়ালটি মনস্থির করল। কিন্তু গাছের এত উপরে থাকা আঙুরের থোকাগুলো সে কিভাবে নাগাল পাবে সেই নিয়েই ভাবতে শুরু করল। কিন্তু শিয়ালটি তার কোনো উপায় বার করতে পারল না। অবশেষে বিফল মনোরথ হয়ে সে সেই স্থান পরিত্যাগ করল। ফেরার পথে সে বলল, আঙুর ফল টক আমি খেতেই পারতাম না, আর খেলেও আমার পেট ভরত না। তাহলে বন্ধুরা, আমরা এই গল্পটা থেকে কি জানলাম? নিজের অযোগ্যতা ঢাকার জন্য পরনিন্দা করা অনুচিত। থ্যাংক ইউ।